রাজনীতি যারা করে রাজনৈতিক অধিকার তারা সভা সমিতি করবে এবং তারা তাদের মতামত প্রদর্শন করবে কিংবা জানাবে এটি জামাতে ইসলাম এখনো কিন্তু আমি সবসময় বলে থাকি আমাদের নির্বাচন কমিশনের স্বীকৃত কাজেই এই ব্যাপারে আমাদের আমাদের পুলিশ কমিশনার ঢাকা সিটিতে হলে আপনারা জানেন পুলিশ কমিশনার এটার কি দিয়ে তিনি নিরূপণ করবেন যে এখানে কোনো মানে কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের কিছু যদি সম্ভাবনা থাকে তাহলে সেই সিদ্ধান্তটা আমাদের পুলিশ কমিশন এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আমরা দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকালকে বলেছেন যে রাষ্ট্রদূতরা কোনো ধরনের অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা খুব সম্প্রতি দেখছি যে কয়েকটি দেশের রাষ্ট্রদূত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন দৌড়াদৌড়ি করছেন এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কিনা যে এই রাষ্ট্রদূতরা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা দেশের বিরুদ্ধে বা আগামী নির্বাচন নিয়ে তাদের আসলে পরিকল্পনা তারা কি করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তারা যেটা বলেছে আমার মনে হয় সেইটাই যথেষ্ট এখানে আমাদের কোনো মন্তব্য নেই আমরা শুধু এইটুকুই মনে করি যে রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার মেনটেইন করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে এবং তাদের উপরে যে ধরনের বিধিনিষেধ আছে মানে সেইগুলি পালন করে তারা কাজ করবেন এটাই আমরা মনে করি এবং এটা মনিটর করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকেন এবং তারা যা বলেছেন কিংবা যা করছেন সেটা তারা তাদের উপর দৃষ্টি রাখছেন বলেই করছেন আরেকটা বিষয় সেটা হলো যে সংলাপের বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের একজন আমাদের আমাদের এক নেতা বলছেন সংলাপ অব্যাহত থাকবে সংবাদ চলবে অবশ্যই সংবাদের বিকল্প সংলাপের বিকল্প কিছু নাই আমরা মনে করি সব কিছুই সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে শেষ করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি আমাদের আওয়ামী লীগ একটা পপুলার পার্টি আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় জনগণকে নিয়ে চলতে হবে এবং জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবারকে নিয়ে কথা বলতে হবে এবং কথার বিকল্প আলোচনার বিকল্প কিছু